গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আশা পেতে আমিও ভালো আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি আজকে, তো চলো দেখা যাক। সকালবেলা আজকে উঠে পড়েছি, উঠে পড়ার পর আমার যেটা কাজ থাকে রান্নাঘরে তো চলে এসেইছি, আর দেখো আমার পাশে আমার মেয়ে বসে রয়েছে, পথ মানে সব কিছু দেখছে, আমি কোনটা কোথায় রাখছি, কি করছি না করছি। আবার দেখো ওই যে জলের বালতিটা দেখে তো ওখানে মুখ দিতে যাচ্ছিলো, ভাবে যাওয়ার জল, আবার ওকে টেনে এদিকে সরিয়ে নিয়ে আসলাম, বললাম না এর তো জল না, তুই ঘরে গিয়ে জল খাবি, চ তো তো সরবে না। আবার ফ্যান চলছে, ঠিক ফ্যানের জায়গাটায় পয়েন্ট করেই ও বসে, মানে এত চালাক। ছেড়েছি আমার জন্য ফ্যান, আর বসবে উনি তো। যাই হোক, সকালবেলায় ব্যাপারে একটুখানি শশা আর লেবু কেটে নিলাম, আর শাশুড়ি মা বললো যে আম তেল বানাবে, তো তার জন্য আমগুলোকে কেটে একটু হলুদ মাখিয়ে রোদে দিয়ে, তো সেটাই রোদে দিয়ে এসেছি, একটু সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখানে দেখো চুনিয়া মুনিয়ারা ও দুজন মিলে বসে রয়েছে, কি সুন্দর। ওদের সাথে একটু কথা বলে নিলাম, কী রে কী করছিস, কেমন আছিস। তো আজকে আমি বানিয়েছিলাম চিংড়ি মালাইকারি, তো রেসিপিটা তোমাদের সাথে পরে শেয়ার করব, আজকে সেটা শেয়ার করলাম না, জাস্ট দেখিয়ে দিলাম। তো লাঞ্চের এই মেনু ছিল, দেন খাওয়ার পরে শ্যাম্পুকে নিয়ে বসে পড়েছে। শ্যাম্পু তো আইসক্রিম খুব ফেভারিট, তো ও আজকে আইসক্রিম খাচ্ছে, আমরাও খেয়েছি বাট সেটার ক্লিপটা নেওয়া হয়নি। তা ও দেখো কত সুন্দর, মানে কি বলবো, আইসক্রিমের জন্য এত পাগল না, কি বলবো, আইসক্রিমের কথা শুনলেই ও পাগল হয়ে যায়। আর সেটা যখন ওর হাতের সামনে পায় তখন তো আরোই ও আনন্দে কী করবে ভেবে পায় না। গেছি পাড়ার পাশে আমাদের ছাদের ওই উল্টো দিকে রাস্তাতেই কাকিমারা সব গল্প করছে, একটা কাকা ওদিকে ঢুকছে বাড়িতে, ও সেগুলো সব দেখছে কে কী করছে না করছে। এইসব দেখা টাকা হয়ে গেল, তারপর সন্ধে নামলো, তারপরে আমাদের বাড়িতে নতুন সদস্য এসছে, তো তো সেই কারণের জন্য আজকে ওই একটা নিয়ম থাকে, পান মিষ্টি কি উজ্জোকার দেয় উলুটুলু দিয়ে, তো সেটাই রিচুয়ালসটা এখানে হচ্ছে, তোমাদের সাথে সেটাই এক ঝলক শেয়ার করছি। দেখো যে কী কী হয়, কারণ ওর একটা নতুন ভাই এসেছে তো না এই বাড়িতে, তো ও বা কেন বাচ্চায় দেখা থেকে, তাই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আমরা কী করছি। তারপর এখানে নিয়মটা রয়েছে, সবাইকে পান মিষ্টি দেয়, তারপর সিঁদুর পড়ায়, এই যেখানে আমার মেজো মা আমাকে পড়াচ্ছে, আমার পাশে দেখো আমার বড় মা দাঁড়িয়ে রয়েছে। আর ওই উপরে দেখছো তো বিচ্ছু, মানে ছোট্ট সদস্যের দাদা, বড়টা ও দাঁড়িয়ে আছে উপরে। তারপরে ছোট সদস্য এসছে, তো তাকে তো কিছু একটা দিতে হবে, তো তার জন্য আমি আর বর বেরিয়ে পড়লাম। তা সোজা চলে এলাম আমাদের নিউ মার্কেট বাটার মোড়ে, তো এখান থেকে পুচকুটার জন্য কিছু একটা কিনবো, তো দেখি চলো কী কেনা যাক। দোকানটা খুঁজছি আমি, খুঁজে বের করতে পারছি না, তাও এদিক ওদিক করে দেখছি, তো ফাইনালি পেয়ে গেছি দোকানটা। তো বরকে বললাম যে চলো ওই তো দোকান দেখতেই পেয়ে গেছি, চলো আসো। তো দোকানে গিয়ে এবার আমি বলছি বাচ্চাদের ড্রেস দেখাও, ছোটো বাচ্চা, তো উনি অনেক রকম জামা কাপড়ই বার করেছে, তো তার মধ্যে থেকে আমি ওর দেখাচ্ছি যে ফিতে ব্যথা দেখাও, কারণ এগুলো না বাচ্চাদের জন্য খুব সুবিধা হয়, আর কটনের হলে আরও ভালো হয়, কারণ ছোটো বাচ্চা তো যত নরম হবে তত ভালো ওদের জন্য। তো আমি এখানে একটা জামা প্যান্টের সেট নিয়েছি, আর দুটো অর্ডিনারি গেঞ্জি নিয়েছি, হোয়াইটের মধ্যে বেশ ভালো লাগলো আমার, আলাম নিয়েই নিই বলে এই তিনটে আমি নিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু জানিও, ঠিক আছে। তারপরে সোজা চলে গেলাম একটুখানি আমাদের পেট পুজো করতে, পেট পুজো করে সোজা বাড়ি চলে এসেছি। এই যে পুচকের দাদা দেখো বাইরে কী করছে, কী সব ক্লে ফ্লে এগুলো বলে, এগুলো দিয়ে সব ডিজাইন করছে বানাচ্ছে, এইসবই নিয়ে চলছে সারাদিন সকাল থেকে রাত। যাই হোক, ফোনটা থেকে তো একটু বিরত থাকে, না তো সর্বক্ষণ ফোন ফোন করে বায়না করে, তো সেখানে ফোনের পরিবর্তে যদি এগুলো নিয়ে যদি ও যদি নিজেকে ব্যস্ত রাখতে পারে তো এটাই ভালো আমার মনে হয়। ওই যে আমি দাঁড়িয়ে রয়েছি, আমাকে আবার বলছে মামি কিছু একটা বানিয়ে দাও, আমি আবার চেষ্টা করছি বানানোর। তারপরে আমার হাজব্যান্ডকেও বলছে যে কিছু একটা বানিয়ে দাও মামা, তা আমি বলছি কী আর বানাবে, তো দেখো কী বানিয়েছে দেখাচ্ছে, ইস এটা কী একটা বানিয়েছে ভগবান জানে, পটি না কি ভগবান জানে, ও তো খালি পটি পটি করেই যাচ্ছে।
আর তারপরেই না কারেন্ট চলে গেছে। এখনো পর্যন্ত মানে ওইখানে বারান্দায় খেলছেই করছে, বাস এই ফ্ল্যাশটাই জ্বালালো, কারেন্ট গন। আর আমাদের এখানে না প্রচুর এখনও কারেন্ট যাচ্ছে, কোনো কারেন্টের কোনো ঠিক ঠিকানা নেই, কখন যাবে কখন আসবে। এইভাবেই কাটছে গরমের দিনগুলো, আর তোমরাও কেমন কাটাচ্ছ গরমের দিনগুলো অবশ্যই শেয়ার করো। দিনে 24 ঘন্টার মধ্যে আমাদের 15-16 ঘন্টায় কারেন্ট থাকছে না, আর কি বলবো, কিছু বলার নেই। তো ও তো খুব খুশি, মামা মামিয়া দুজনকেই পেয়েছে, তারপরে এই জিনিসগুলো নিয়ে খেলছে। তারপরে আমি ঘরে গেলাম, ঘরে পুচকুটার কাছে গেছি, তখন পুচকুটাতে ঘুমাচ্ছিল তাই জন্য তখন তোলেনি। তারপরে যাই হোক, পুচকুটা উঠেছে, দেখো এখন তো পুচকুটার ফেস দেখানো যাবে না। তারপরে দিদি আবার আমার কোলে দিল, আমি একটু ওর কোলে নিলাম, ব্যাস। তারপর আবার বারান্দায় আবার ওর কাছে এলাম একটু, যে ও কী করছে, তখন দেখি ওই নিয়েই মত্ত। তা ওর আজকে বায়না করেছে যে আজকে আমি তোমাদের ঘরে গিয়ে খাবো, ঠান্ডা ঘরে গিয়ে খাবো, মানে এসি চালাবো, এসি চালালে ঘরটা ঠান্ডা হয়ে যাবে সেটাই বলছে, ঠান্ডা ঘরে গিয়ে খাবো আর তুমি খাইয়ে দেবে। তো যাই হোক, ছোটো মানুষ বায়না করেছে, আর ওটা আবদার করছে মামিয়ার কাছে, সেটা কি মামিয়া না দিয়ে পারে? তো বললাম ঠিক আছে চল এগুলো সব গুটিয়ে নে খেতে চ, বলে ওকে সোজা আমার ঘরে নিয়ে চলে এলাম। নিয়ে এসে দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি, একটু দুষ্টুমি করছিলো বাট আমি ঠিক বুজুং বাজুং দিয়ে ঠিক খাইয়ে দিয়েছি জিনিসটা, খাবে না করছিলো। তারপরে এটা ওটা বলেছি, তারপর ওকে বলেছি তুই খেয়ে নে, তোকে একটা ওয়াটার বোতল দেবো, আর অবশ্যই ওকে একটা ওয়াটার বোতল দিতেই হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।